Welcome back, friends. Welcome back to Mom's Cookbook. চলে এসেছি একদম নতুন রকমের একটি রাইসের রেসিপি নিয়ে। আজকে আমরা বানাচ্ছি রেড ক্যাবেজ চিকেন পোলাও। আজকের রেসিপিটা কিন্তু হতে চলেছে ভীষণ ইন্টারেস্টিং। তাহলে চলুন শুরু করা যাক। এখানে একটা লাল বাঁধাকপি বা রেড ক্যাবেজ, অনেকে এটাকে পার্পেলও বলেন, পার্পেল ক্যাবেজও বলে থাকেন, সেটা নিয়ে নিয়েছি। ক্যাবেজটাকে কেটে নিচ্ছি। প্রথমে আমি বোটার দিকটা বাদ দিয়ে দিলাম, অনেক বড়, পুরোটা আজকে আমার ইউজে লাগবে না। আমি এখান থেকে যতটা প্রয়োজন ততটা নিয়ে নিচ্ছি। ক্যাবেজটাকে এবার আমি পাতলা পাতলা করে কেটে নেব। কিছুটা একদম মিহি কাটবো আর কিছুটা একটু বড় কাটবো। এবার একটু চওড়া চওড়া করে কেটে নেব। এই যে দেখুন, আমি একটা খুলে দেখাচ্ছি, এই দেখুন, এরকম চওড়া করে এবার কেটে নেব। আমি কেটে নিয়েছি অর্ধেকটা ক্যাবেজ, দেখুন খানিকটা এরকম চওড়া করে কেটেছি আর খানিকটা এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছিলাম কিছুটা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। আমি এখানে নিয়েছি দারচিনি, ইলাইচি, গোলমরিচ, লবঙ্গ, স্টার অ্যানিসের একটা পাপড়ি, জৈত্রী, জায়ফল। এর মধ্যে যেগুলো আপনাদের কাছে থাকবে সেটা দিতে পারেন, আর যেটা থাকবে না না দিলেও কিচ্ছু হবে না। আর দিয়ে দিচ্ছি জিরে, সাদা জিরে, একটা তেজপাতা। ফোড়নটাকে একটুখানি তেলের সাথে ফ্রাই করে নিচ্ছি। এখানে তিনটে পেঁয়াজ নিয়ে সেটাকে এরকম পাতলা পাতলা করে আমি কুচি করে নিয়েছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা এবার দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু সময় আমি ফ্রাই করে নেব। এখানে আমি 10-12 কোয়া রসুন, দুটো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা নিয়ে এই হামানদিস্তার মধ্যে খুব ভালো করে থেতো করে নিয়েছি। পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে, এইবার আদা রসুন কাঁচা লঙ্কা থেতো করে রাখাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এখানে প্রায় 750 মতন চিকেন নিয়ে সেটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এই সময় আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেনের পিসগুলি। এবার চিকেনটাকে হাই ফ্লেমে 5 মিনিট মতন আমি ফ্রাই করে নিচ্ছি। চিকেনটাকে প্রায় 5 মিনিট মতন খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি। রঙটা দেখুন সাদা সাদা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে পাউডার, গোলমরিচ পাউডার, চিকেন মশলা। এবার মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা দিয়ে চিকেনটাকে একটু সময় আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার টমেটোটা দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এবার আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা খুলছি। চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, পুরো তেলগুলো সাইড দিয়ে দেখতেই পাচ্ছেন ভেসে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রেড ক্যাবেজ, যেটা আমি চওড়া চওড়া করে কেটেছিলাম দেখুন, সেটা দিয়ে দিলাম, সেই পোর্শনটা। আর পাতলাটা এখন আমি দেব না, ওটা আমি পরে ইউজ করব। চিকেনের সাথে এটাকেও মিনিটখানেক আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। রেড ক্যাবেজটাকেও খুব ভালো করে আমি চিকেনের সাথে কষিয়ে নিয়েছি। এখানে 2 কাপ বাসমতি রাইস নিয়ে খুব ভালো করে ধুয়ে আমি 15 মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম, এখন সেটাকে জলটা ঝাড়িয়ে নিয়ে এসেছি। রাইসটা এবার চিকেনের ওপরে দিয়ে দিচ্ছি। এবার রাইসটাকে আমি একটুখানি ফ্রাই করে নেব, এতে করে পোলাওটা ঝরঝরে হবে। শীতকালে তাজা তাজা সবজি দিয়ে এরকমভাবে রান্না করলে দারুণ টেস্ট হয়, আর আমি যেখানে খেয়েছি সেখানকার শেফের কাছ থেকেই আমি এটা জেনে এসেছি, আর সেইভাবেই আপনাদের সাথে আমি শেয়ার করছি। চালটা দিয়েও আমি একটু সময় ফ্রাই করে নিয়েছি। এইবার আমি দিয়ে দিচ্ছি পাতলা করে কেটে রাখা রেড ক্যাবেজ, দিচ্ছি অল্প একটু ধনে পাতা, এবার দিয়ে দিচ্ছি কয়েক পিস ব্রোকলি, কয়েক পিস কলিফ্লাওয়ার বা ফুলকপি, আর দিয়ে দিচ্ছি 2-1 পিস টমেটো। এবার সব উপকরণগুলোকে আবারও আমি
একটু নেড়ে নিচ্ছি। খুব জোরে জোরে কিন্তু নাড়া যাবে না, চালগুলো তাহলে মটমট করে একবারে ভেঙে যাবে। এখানে আমি বাটিতে জল গরম বসিয়ে দিয়েছি, দু কাপ চাল ছিল তাই চার কাপ আমি জল গরম করে নিয়েছি। এবার আমি গরম জলটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমি মাপ করে নিয়ে গরম করেছিলাম তাই আমি সবটুকু জল দিয়ে দিচ্ছি। হালকা হাতে জলের সাথে ভালো করে নেড়ে এইভাবে আস্তে আস্তে করে আমি ডিপ করে দিচ্ছি জিনিসগুলো। আর এখানে ফুলকপিটা আর ব্রোকলিটা আমি হালকা করে ভাপিয়ে নিয়েছি, ক্যাবেজটা কিন্তু ভাপাইনি। এবার আমি 7-8 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। রাইসটা দেখুন হয়ে গেছে, তবে এখনও একটু ভেজা ভেজা মনে হচ্ছে। এটা আবার গ্যাসটাকে অফ করে কিছুক্ষণ যখন রাখবো তখন কিন্তু এটা ঝরঝরে হয়ে যাবে, একটুও আর জল নেই। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, যেহেতু আমি তেলে রান্না করেছি ঘিয়ে করিনি তাই আমি একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, এটা কিন্তু দিতে হবে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা পাউডার। এবার জাস্ট হালকা হাতে আমি একটু নেড়ে নিচ্ছি, তাহলে চিনিটা মিশে যাবে, খুব বেশি নাড়ার দরকার নেই। হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিচ্ছি, এটা কিন্তু দিতেই হবে, তা না হলে রাইসটা কিন্তু ভেজা ভেজা থাকবে। প্রায় 10-12 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এবার একটি প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। এখানে আমি দু রকম ভাবে লাল বাঁধাকপিটা কেটেছি, একটা একটু বেশি পাতলা আর একটা একটুখানি চওড়া। তার কারণ হলো পাতলাটা একদম মিলিয়ে যাবে, আর যেটা একটু চওড়া করে কাটা হয়েছে সেটা কিন্তু খাওয়ার সময় মুখে পড়বে আর খুব ভালো লাগবে খেতে। তৈরি হয়ে গেল আজকের আমাদের রেসিপি, রেড ক্যাবেজ চিকেন পোলাও। কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরকম নতুন নতুন রেসিপি প্রত্যেক দিন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মমস কুকবুককে, আর ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।